আরাফাতের ময়দানে সরাসরি সূর্যের আলো থেকে বাঁচতে মাথার উপর ছাতা ধরে হাঁটছেন হাজিরা। কেউ কেউ জায়নামাজ ও অন্যান্য কাপড় মাথার উপর ধরে রাখছেন। মঙ্গলবার এমন দৃশ্য দিনভর চোখে পড়েছে। 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে সৌদি আরব। সূর্যের প্রচণ্ড তাপে পথঘাটগুলো উত্তপ্ত কড়াইয়ের মতো গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে চলছে হজের আনুষ্ঠানিকতা, আর তাই যে যেভাবে পারছেন গরম থেকে নিজেকে রক্ষা করছেন। সৌদির প্রশাসন থেকেও গরম কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিনামূল্যে পানি সরবরাহ করা হচ্ছে। হাজিদের সুবিধার্থে মক্কায় কাবা শরীফের বাইরে রাস্তার গরম কমাতে ছিটানো হচ্ছে পানি। হেড স্ট্রোক ও অন্য অসুস্থতায় আক্রান্তদের চিকিৎসায় 32,000-এর বেশি স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখা হয়েছে। সৌদি সরকারের এমন উদ্যোগে খুশি হাজিরা। এর জন্য রাজপরিবারকে ধন্যবাদও দিয়েছেন অনেকে।